হবিগঞ্জ জেলা শহরের আবাসিক এলাকায় বাসার আঙিনায় ফলেছে নানা জাতের আম। ছোট আঙিনা জুড়ে এই আম বাগানে এবার বাম্পার ফলন হয়েছে। রিপোর্ট করেছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। বায়ুকোণে মেঘ মাখে আমগুলো দোলে শাখে, ছড়াকারের সেই আমের ছবি যেন দেখা যায় হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী আবাসিক এলাকার একটি বাসার আঙিনায়। মাত্র 5,000 বর্গ ফুটের আঙিনায় এখন ঘাড় ফেরালেই চোখে পড়ে সারি সারি আম ঝুলে আছে। তিন ভাইয়ের এক ভাই হবিগঞ্জের বাইরে অবস্থান করলেও দুজন থাকেন উত্তর শ্যামলীর সেই বাসায়। শকত হোসেন মুন্না ও আলতাফ হোসেন শামীম গাছগাছালির প্রতি হৃদয়ের টানেই বাসার আঙিনায় মাত্র 5 বছরে গড়ে তুলেছেন একটি আমের বাগান। কিভাবে আসলো আম চাষের সাফল্য প্রশ্ন করতে আলতাফ হোসেন শামীমের ঝটপট উত্তর, যে কোনো গাছের পরিচর্যাটা হইলো মূল জিনিস, আর এটা আজকেরটা কালকে করলই তো না, আজকেরটা আজকে, এখন একটা এখন। যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমার ছোট ভাই ব্যাংকার, সে ব্যাংক থেকে যাওয়ার আগ পর্যন্ত এই বাগানেই থাকে, আর যাওয়ার আসিয়াও বাগানেই তার। কি ধরনের সার ব্যবহার করছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসায়নিক না দিয়া রাসায়নিক সার ব্যবহার কম করে জৈব সারটা ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়, জৈব সারের কোনো বিকল্প নাই। জানতে চাওয়া হলো কি কি জাতের আম গাছ রয়েছে এই বাগানে। প্রায় 8 জাতের আম আছে আমার বাসাতে সব মিলে, যেমন আম্রপালি, হাড়িভাঙ্গা, চোষা, মুলতানি, গুটি, 4 কিলো নতুন হাইব্রিড আম, কিন্তু এরকম আছে আম আমার 25টা গাছ আছে মোট। যারা নিজেদের আঙিনায় এরকম বাগান করতে চান তাদের জন্য কি পরামর্শ রয়েছে আলতাফ হোসেন শামীমের কাছে প্রশ্ন ছিল চ্যানেল এস এর। মানে যে কোনো গাছ বা পশু পাখি যাই পালেন আপনি, সঙ্গে একটা সঙ্গে করতে হয়, যে একটু পরে করবো না বা আমি একটা হামলা দিয়ে করাইমো, আসলে এগুলি এইভাবে হয় না, এটা এটাই লিখিয়া নিজেরটা নিজে করতে হয়। সেই আমের বাগানে আমের ফলন রীতিমতো তাক লাগানো, এই আমের বাগান হতে পারে শহরবাসীর জন্য অনুসরণীয়। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ।